যারা অভিযোগ করেছিলেন তাদের মধ্যে মূল অভিযোগকারী যিনি তার কি বক্তব্য শুনে নেওয়া যাক। টাকাটা দিয়েছিলাম আমি প্রবীর কালকে। হ্যাঁ বলেন, টাকাটা ব্যাপার হচ্ছে কি, তাপস্যার কথোপকথনে আমি তাপস্যা গেছিনি, তাপস্যার কথোপকথনে আমি টাকাটা দিয়েছি, কারণ যে বারে দিয়েছি তাপসদাকে জানিয়েছি। হ্যাঁ, তো তাপসদা বলেছে ও তো আমার কাজ করে, আমার পিয়ে। বিধানসভার আগে আমাদের 73 বিধানসভার যে এমএলএ তাপস কুমার সাহা, উনি আমার ভাগ্নের কাছ থেকে 33,80,000 টাকা নিয়েছিল চাকরি দেবে বলে, চারজনের চাকরি নামে প্রতারণার অভিযোগ। এবং তৃণমূল বিধায়ককে এবার রাজ্য পুলিশ তলব করলো। তেহাটে তৃণমূল বিধায়ক তাপস সাহা, তাকে তলব করেছে আর্থিক দুর্নীতি দমন শাখা। মঙ্গলবার সকাল 11টায় বিধায়ককে অ্যান্টি করাপশন ব্রাঞ্চে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। টাকার বিনিময়ে প্রাথমিক সহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। চাকরির নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ইতিমধ্যেই এর আগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূল বিধায়ক তাপস সাহার আত্মসহায়ক সহ তিনজনকে আগে গ্রেফতার করা হয়, যদিও ধৃত প্রবীর পালকে আত্মসহায়ক বলে মানতে নারাজ তৃণমূল বিধায়ক। কথা বলবো আবারও পার্থপ্রতিম ঘোষ, প্রতিনিধি সরাসরি ভোটে রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, যেরকম তুমি জানাচ্ছিলে এর আগে, যখন প্রথম এই ঘটনা সামনে আসে অর্থাৎ 29 এপ্রিল, যখন তিনজনকে গ্রেফতার করা হয়েছিল যার মধ্যে আত্মসহায়ক তিনিও ছিলেন, এবং যত তদন্ত এগিয়েছে বিশাল অঙ্কের টাকার প্রতারণা হয়েছে এমনটাই মনে করছে পুলিশ, ঠিক কি ধরনের যোগ খুঁজে পাচ্ছে এই তৃণমূল বিধায়কের সঙ্গে, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, বিভিন্ন যে অভিযোগগুলো জমা হতে শুরু করে সেই অভিযোগগুলোতে বলা হয়েছিল, অনেক অভিযোগকারী জানিয়েছিলেন যে বিধায়কের সঙ্গে তারা কথা বলেছিলেন, বিধায়কের আত্মসহায়ক প্রবীর কয়ালের সঙ্গে তারা কথা বলেছিলেন এবং চাকরি দেবে বলে তারা প্রতিশ্রুতি দেয়, এবং যেহেতু তারা এমন প্রতিশ্রুতি দেয় তার বিনিময়ে মোটা টাকা তাদেরকে দেওয়া হয়। কিন্তু পরবর্তীকালে তারা বুঝতে পারেন যখন চাকরি পাননি তখন কিন্তু তারা পুলিশের দ্বারস্থ হয়। প্রথমে যখন অভিযোগটি জমা পড়ে তখন কিন্তু কয়েকটি মাত্র অভিযোগ জমা পড়ে, এবং তার পরবর্তীকালে 29 এপ্রিল প্রথম হচ্ছে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্য পুলিশের অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ অর্থাৎ আর্থিক দুর্নীতি দমন শাখা, তারা দক্ষিণ 24 পরগনার রায়দিঘি থেকে তিনজনকে গ্রেপ্তার করে। তার মধ্যে ছিলেন প্রবীর কয়াল, যেটা পুলিশের দাবি যে বিধায়কের আত্মসহায়ক এবং তার দুই সঙ্গী। এবারে যখন গ্রেপ্তার করে গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া হয়, দেখা যায় যে যারা পুলিশ সূত্রে খবর যে জাল কিন্তু অনেকটা দূরে বিস্তৃত, এবং প্রায় 1.5 কোটি টাকার উপরে দেখা যাচ্ছে বাজার থেকে তোলা হয়েছিল চাকরির নাম করে, এমনকি বিভিন্ন নামে বেনামে অন্যের অ্যাকাউন্টে সেই টাকাগুলো জমা দেওয়া হচ্ছিল বলে এমন অভিযোগ কিন্তু আসছিল, এবং এমন তদন্তকারীরা সেই সমস্ত বিভিন্ন তথ্য প্রমাণও পাচ্ছিলেন। এইবারে যখন এই তথ্য প্রমাণগুলো পাচ্ছিলেন এবং বিধায়কের নাম যেখানে উঠে এসছে সেই কারণে কিন্তু তদন্তকারীরা মনে করছেন যে বিধায়ককে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, এবং সেই কারণেই আজকে সন্ধে 6টা নাগাদ তেহট্টে তৃণমূল বিধায়ক তাপস সাহাকে তারা নোটিশ পাঠিয়েছেন, এবং পাঠিয়ে যে বিষয়টা বলা হয়েছে আগামী মঙ্গলবার দিনকে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের অফিসে সকাল 11টার মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কারণ তদন্তের জন্য যে যে বিষয়গুলো এখনো পর্যন্ত উঠে এসেছে, বিভিন্ন পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করে বিধায়কের নাম উঠে এসেছে, সেই কারণে বিধায়ককে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, এবং সেই কারণেই কিন্তু বিধায়ককে তলব করা হয়েছে। এবং যদিও এই গোটা ঘটনা প্রসঙ্গে এখনো পর্যন্ত ওনাকে নোটিশ পাঠানোর প্রসঙ্গে বিধায়কের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ধন্যবাদ পার্থপ্রতিম।